হ্যাঁ দর্শক, দেখুন কি চমৎকার, এটি গোরমতি আম, এটি ল্যাংড়া এবং আশি নামের প্রাকৃতিক ক্রসের মাধ্যমে এটি তৈরি করা। এটি মূলত চাপাই নবাবগঞ্জের আমাদের একজন সম্প্রসারণবিদ মঞ্জুরুল ইসলাম, উনি 2018 সালে উনি এটি তৈরি করেছিলেন এবং উনি বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছিলেন। দর্শক, তো এই সময় আম আসলে এই সময় কিন্তু আম পাওয়া যায় না, তো দেখুন যে কি চমৎকার আম গাছে, এবং এখান থেকে আরো এক দেড় মাস পরে এই আম পাওয়া যাবে। এটি আগস্টের মাঝামাঝি থেকে শুরু করে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই আম পাওয়া যায়, এবং 3 বছরের একটি গাছে প্রায় 1 মণ আম পাওয়া যায়, এবং 5 বছরের একটি গাছে প্রায় 1.5 মণ আম পাওয়া যায়। এবং দেখুন এই যে আমের সাইজ কি চমৎকার সাইজ, এক একটি আমের ওজন প্রায় 350 গ্রাম থেকে 600 গ্রাম, এবং 3টা আমের ওজন 1 কেজি, এবং স্বাদে গন্ধে মিষ্টতায় এটি একটি অসাধারণ সুন্দর একটি আম। এবং যেহেতু অসময়ে পাওয়া যায়, এই সময় এই আমের মূল্য প্রায় প্রতি কেজি 350 থেকে 400 টাকা। এবং এই যে গোরমতি, এই নামটি আসলে কিভাবে এলো, যেহেতু চাপাই নবাবগঞ্জে এই আমটি তৈরি এবং ওখানে প্রাকৃতিক ক্রসের মাধ্যমে এটা তৈরি, এই জন্য চাপাই নবাবগঞ্জের আদি নাম গোর, গোর থেকে গোর, এবং এই আমটির মূল্য অনেক বেশি, এই জন্য রত্ন বা মূল্য থেকে মতি, এই জন্য আমটির নাম দেওয়া হয়েছে গোরমতি। এবং আসলে আমটি খুবই চমৎকার একটি আম, এবং দেখেন যে এই যে আম, এই আমটি আমটি পাড়ার পরে প্রায় 7 থেকে 10 দিন এটি সংরক্ষণ করা যায় খুব ভালোভাবে। এবং দেখেন এই সময় সচরাচর আমরা জানি নাবিতে যে আমগুলো পাকে সেখানে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়, ফলের মাছি পোকা আপনারা জানেন, আপনারা যেটাকে ভুমরা পোকা নামে চেনেন, তো দেখেন এই আমে আসলে কোনো এই যে মাছি পোকার আক্রমণ নাই, এবং কি চমৎকার। আসলে এটি আমাদের খুলনা অঞ্চলে অ্যাভেলেবেল ছিল না, তো আমাদের একজন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের একজন ডিপ্লোমা কৃষিবিদ রিয়াজুল ইসলাম এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, ওনাদের প্রচেষ্টায় ওনারা খুলনার আড়ংঘাটায় কৃষি প্রযুক্তি নার্সারি নামক একটি নার্সারি তৈরি করেছেন, এবং সেখানে এই যে মাতৃগাছ তৈরি করছেন, এবং এই যে সফলভাবে এই যে গোরমতি আম হচ্ছে, এখান থেকে সুলভ মূল্যে কৃষক বা যে কোনো কৃষি উদ্যোক্তা বা এটি আসলে ছাদ বাগানও লাগানো যায়, যে কোনো শৌখিন কৃষক ছাদ বাগানে লাগানোর জন্য এখান থেকে চারা নিয়ে যেয়ে লাগাতে পারেন। তো আসলে এই যে খুবই চমৎকার, আমরা এই পাশে একটা আম দেখতে পাচ্ছি, আমরা আগে বলছিলাম যে প্রায় 1-1টি আমের ওজন 350 গ্রাম থেকে 600 গ্রাম পর্যন্ত গড় ওজন, তো দেখেন এটা কিন্তু অনেক প্রায় 450-500 গ্রাম হবে। তো এটি যদি আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের কাছে আসলে অনেক কৃষক আসেন যে আসলে আমরা কোন জাত লাগাবো, কোন জাত লাগালে আমরা মূল্য পাবো বেশি, আমরা যদি আম্রপালি লাগাই আম্রপালি নিঃসন্দেহে একটি ভালো আম, বা আমরা যদি অন্যান্য আম লাগাই আমগুলো নিঃসন্দেহে ভালো, কিন্তু যখন ওঠে তখন দাম পাওয়া যায় না, কিন্তু বাণিজ্যিকভাবে যদি আমরা বাগান করি তাহলে এই গোরমতি বা আমরা বাড়ি আম চার যেটা যেটা এখনই পাকে, বা আরও একটি আম আছে বাড়ি আম 13, বাংলাদেশের মিয়াজাকি যেটা বলে, আমরা সেটা লাগাতে পারি, তাহলে এইগুলো যদি আমরা লাগাই যেহেতু শেষে ওঠে আমরা ন্যায্য মূল্য পাবো, এবং আমরা বাণিজ্যিকভাবে এটা করে আমরা অনেক লাভবান হব। তো দর্শক আর কথা না, আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা এটা নিয়ে কাজ করছেন জনাব অঞ্জন বিশ্বাস, চলুন দর্শক আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। হ্যাঁ অঞ্জন বাবু, কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আপনার এটা দেখে আরো ভালো লাগছে যে গোরমতি আম আমরা শুনেছি কিন্তু আমাদের খুলনাতেও এটা হচ্ছে। তো যাক, এই আমের যে চারাটি আপনি কোথা থেকে জোগাড় করছিলেন? এটা আমি আমাদের ফুলতলার যে নার্সারি গুলো আছে সেখানে একটা নার্সারি থেকে এই চারাটা আমি গত 2 বছর আগে জানি এখানে লাগিয়েছি। একটি কথা না বললে নয় যে স্যার আমাদের কাছে আসলে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে ময়দানে সবসময় কৃষকের সাথে আসি, কৃষকরা সবসময় কৃষি তো এখন আসলে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছেন, আমাদের কৃষকরা আসলে সবসময়ই চায় যে আরো বেশি লাভবান হবে, তাই আমরা আমাদের এক ছোট ভাই ডিপ্লোমা কৃষিবিদ, ওর চাকরি হয়নি, সরকারি চাকরি হয়নি, ওর সাথে আমি নিজে থেকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে একটি নার্সারি এখানে করা হয়েছে, কৃষি প্রযুক্তি নার্সারি। তো এখানে আমাদের দুই ভাইয়ের যে উদ্দেশ্য স্যার, সেটা উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন যে মানে আমের কিংবা বিভিন্ন ফলের জাতের যে নতুন নতুন জাতগুলো আছে, এই জাতগুলো কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই নার্সারিটি, এবং তারই সূত্র ধরে আমরা এখানে আসলে এই যে সবচেয়ে লেট ভ্যারাইটি আমাদের দেশে
গোরমতি যেটা গোরমতি যে আমটি সবচেয়ে লেট ভ্যারাইটি সেপ্টেম্বর মাসে এটি পাওয়া যাবে জি জি তাই এই ভ্যারাইটি আমরা একটা গাছ এখানে লাগিয়েছি আমাদের নার্সারিতে যে এটা থেকে আমরা কলম করে এলাকায় আমরা কোয়ালিটিয়েবল চারা বিতরণ করব এবং কম মূল্যে কোয়ালিটি চারা যেটা কৃষকের কাছে কোয়ালিটিয়েবল চারা দেওয়া যাবে সাথে সাথে আর যেটা লাভ হবে আমাদের ডিপ্লোমা কৃষিবিদ রিয়াজুল যেহেতু চাকরি পায়নি ওই নার্সারি থেকে অনেক কিছু অনেক টাকা আর্ন করতে পারবে তো একই সাথে তার জীবিকা অর্জন হবে এবং কৃষক কোয়ালিটিয়েবল চারা পাবে সাথে সাথে কৃষিতে আর কি বাণিজ্যিকরণ আসবে এলাকায় এটি আমাদের আচ্ছা এই যে গাছ আমরা দেখতে পাচ্ছি এই গাছের বয়স কয় বছর হবে এটা স্যার এই 3 বছর বয়স ও আচ্ছা লাগানোর কত বছর পরে আম ধরা শুরু হয়েছে গত বছর তিনটা আম ধরছিল এই বছরই ব্যাপক আর কি প্রায় 25টার মতো আম ধরছিল আচ্ছা তা এই এখন পর্যন্ত স্যার 15টার মতো আছে গাছে আমার ও আচ্ছা তো আসলে এই যে গাছটা আমরা দেখছি এখানে লাগানো তো আসলে এটা কিভাবে লাগাতে হয় স্যার এটা হচ্ছে আমরা 1 মিটার বাই 1 মিটার গর্ত করে গর্তের উপরের মাটিগুলো নিচে দিয়ে এবং নিচের মাটিগুলো উপরে দিয়ে আমরা গর্তটা আবার পূরণ করব পূরণ করার আগে আমাদের এখানে ইউরিয়া 250 গ্রাম টিএসপি 400 গ্রাম এমওপি 300 গ্রাম জিপসাম 200 গ্রাম বোরন 50 গ্রাম এবং 50 গ্রাম দস্তা দিয়ে আমরা জায়গাটা তৈরি করি মানে কিছু হাড়ের গুঁড়া বা কিছু জৈব সার মানে ভালো হয় দিয়েছি স্যার 250 গ্রাম হাড়ের গুঁড়া এবং 5 কেজি ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটি আমরা 3 বছর আগে এখানে লাগিয়েছি ও আচ্ছা দিয়ে তো হচ্ছে আগে মাটিটা গতটা প্রস্তুত করে নিলেন গত প্রস্তুত করার হলো কতদিন পরে চারা লাগালেন 15 দিন পরে স্যার আমরা চারাটা লাগিয়েছি আচ্ছা তারপরে কি আর কোনো পরিচর্যা করছেন তারপরে প্রতি বছর 2 বার আমরা উপরি সার প্রয়োগ করি জৈব সার এবং রাসায়নিক সার বর্ষার আগে একবার বর্ষার পরে একবার এবং বর্ষার পরে আর এখানে কি এমনি গাছে কোনো স্প্রে দিয়েছেন এই যে আম ধরার জন্য বা যখন মুকুল আসার আগে একবার একটি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক স্প্রে করা হয়েছে এবং মুকুল যখন মটর দানার মতো আম হয়েছিল তখন আর একবার আর মার্বেল দানার মতো হলে আর একবার এই 3 বার স্প্রে করা হয়েছে 3 বার স্প্রে করা হয়েছে স্যার এখানে একটা কথা না বললে নয় যে আমাদের অন্যান্য আমগুলোতে কিন্তু ফ্রুট ফ্লাইতে আক্রমণ করে এটাতে দেখলাম যে এটার এই আমটাতে ফ্রুট ফ্লাইয়ের কোনো আক্রমণ নেই এবং এর মিষ্টতা কিন্তু অনেক বেশি এর মিষ্টতা কিন্তু হলো টিএসএ যেটা যেটা টোটাল সলুবল সুগার বলে বা মিষ্টতা এর কিন্তু প্রায় 25 ভাগ এবং এই আমে কিন্তু আস নাই তার মানে আমাদের আম্রপালির থেকে জি জি আম্রপালির চেয়ে মিষ্টি অনেক বেশি যেহেতু এটা ল্যাংড়া আম এবং আমি আগেই বলেছি ল্যাংড়া এবং আশি না দুটো আমের ক্রস প্রাকৃতিক ক্রসের মাধ্যমে কিন্তু এটা তৈরি হয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই জন্য এবং দেখেন এই খোসাটাও পাতলা কিন্তু পাতলা হওয়া সত্ত্বেও কিন্তু ফ্রুট ফ্লাই বা ফলের মাছি পোকা কৃষক যেটাকে ভুমরা পোকা বলে এর আক্রমণ নাই আবার হচ্ছে কি যে দেখেন এর যে আটি আটি কিন্তু খুবই ছোট পাতলা এবং সব দিক দিয়ে আমটি কিন্তু ভালো যেহেতু হলো দেরিতে পাওয়া যায় মূল্য বেশি পাওয়া যায় এই তাছাড়া কি আর কি কোনো পরিচর্যা করছেন সেচ কি দেওয়া লাগে মাঝে মাঝে সেচ দেওয়া লাগে এরকম আম গাছে আমরা আমাদের এলাকাতে তো সেচ দেওয়া হয় না বাগান আকারে না হলে তো স্যার আসলে সেচ দেওয়া হয় না এটা বাগান আকারে না আমরা এমনি প্রতি নার্সারি যেহেতু প্রতি 3-4 দিন পর পর একবার পানি দেওয়া পড়ে আর কি অন্য অন্য গাছের সাথে আচ্ছা তো এই চারা কি আপনারা তৈরি করছেন হ্যাঁ আমরা এবছর স্যার এই এই আমেরি চারা আমরা 100টার মতো তৈরি করছি আগামী বছর এটা বিক্রির জন্য রেডি হচ্ছে ও আচ্ছা প্রতি চারার মূল্য কেমন আপনাদের কাছে আমরা 150 টাকা 200 টাকা করে বিক্রি করব এটা আমাদের আশা সাইজ হলো কেমন সাইজ 3 ফিট 3.5 ফিট লাগালে ওই তার পরের বছরই আম ধরবে পরের বছরই মুকুল আসবে আমরা সব সময় কৃষকদের বলি যে পরের বছর মুকুলটা ভেঙে দিবেন তার পরের বছর থেকে আম রাখবেন জি জি কারণ হলো যে একবার আম হলে কিন্তু প্রচুর পুষ্টির দরকার এই জন্য আমরা বলি প্রথম মুকুলটা ভেঙে দিতে ভেঙে দিলে গাছটা হৃষ্টপুষ্ট হবে ফলে পরের বছর থেকে আম নেওয়া যাবে আর আরেকটা বিষয় আমাদের আসলে অনেক কৃষক বা আমাদের অনেক খামারি আসলে একটা বিষয় আপনারা জানেন না দেখেন এই যে আম আমরা দেখতে পাচ্ছি এই যে আমের কিন্তু ইনফ্লুরেসেন্স বা হচ্ছে এই যে আমের যেটা হচ্ছে আমরা কি বলবো শীষ বলি বা ইনফ্লুরেসেন্স বা শীষ যেখানে হচ্ছে আম হয় আমরা কিন্তু এই যে আম ভেঙে নেওয়ার পর এটা কিন্তু ভেঙে দেয় না যার ফলে কিন্তু পরবর্তী বছর আম হয় না বা সমস্যা হয় আমাদের এটা এগুলো কিন্তু ভেঙে দিতে হবে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি আমরা আম শেষ হওয়ার পরে এটা জি আমরা এগুলো যদি ভেঙে দিই তাহলে কিন্তু আমার প্রতি বছর আম ধরবে আসলে অনেকে এই বিষয়গুলো জানেন না এই জন্য এই যে আম ফাড়ার পর আমরা সচরাচর অনেক সময় বুটা এখান থেকে কিন্তু আম ভাঙি তাই না এটাই সিস্টেম স্যার সিস্টেম অনেকে হচ্ছে ভাঙে না এখান থেকে ভাঙলো বা এখান থেকে ভাঙলো পরে হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু ভেঙে দিতে হবে আগামীতে এখানে আবার ফলন আসে স্যার নতুন করে ফলন আসে এই কাজটা যদি আমরা করি তাহলে কিন্তু আর এই আমটা তো হচ্ছে রেগুলার বিয়ারিং প্রতি বছর ধরে আর এটা হচ্ছে যদি আমি মাঠে লাগাই তাহলে হচ্ছে যে আমরা একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব একটা সারি থেকে একটা সারি দূরত্ব কেমন দেবো স্যার আমরা এখানে 15 ফিট বাই 15 ফিট আচ্ছা
আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমার 33% এক বিঘা যদি করতে চাই এটা, তাহলে কেমন কয়টা চারা লাগতে পারে? 15 ফিট স্যার, 150, এটা হিসাব করে দেখতে হবে স্যার। হ্যাঁ, ওরকম 80-90টা চারা লাগতে পারে। তো এটা যদি আমরা লাগাই, তাহলে হচ্ছে আমরা আসলে, দর্শক দেখুন, আমরা যে বিষয়টি চাচ্ছি যে আসলে আমরা যেটা নিয়ে সন্ধিহান, যে আম গাছ লাগালে বা ফল বাগান করলে যে আমরা ন্যায্য মূল্য পাবো কিনা, তো আমরা যদি এই ধরনের আম লাগাই তাহলে অবশ্যই তো ন্যায্য মূল্য পাবো। অবশ্যই স্যার। স্যার, আমরা ফল চাষে যদি বাণিজ্যিকীকরণ করতে চাই, তাহলে বাংলাদেশে এখন যে অবস্থা তাতে স্যার নাবি আম অবশ্যই লাগাতে হবে। তার মধ্যে অন্যতম সেরা আম হচ্ছে স্যার এই গৌরমতি। কৃষকদের অবশ্যই বলবো যে নাবি আমের দিকে যেতে। আমাদের দেশে আসলে আগাম অনেকগুলো জাত আছে, নাবি আমের জাতের মধ্যে আমাদের এটা গৌরমতি সবচেয়ে সেরা আম। এটি লাগালে কৃষক আসলে অনেক বেশি লাভবান হবে, এটি আশা করি স্যার। আমাদের দর্শক, আমাদের অঞ্জন বাবু উনি বলছিলেন নাবি আমের ভিতর গৌরমতি সেরা। আমি আগেই বলেছি স্বাদে গন্ধে এটা অতুলনীয় এবং মিষ্টতায় সব দিক দিয়ে, এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের যে আমগুলো আছে সিজনে যে আমগুলো পাওয়া যায় এটা সবচেয়ে দেরিতে পাকে, এবং যখন পাকে আগস্টের 15 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত, এই সময় কিন্তু 350-400 টাকা কেজি পাওয়া যায়। এই জন্য আপনারা যদি আম লাগান, তাহলে হচ্ছে আমি বলবো যে যেগুলো আগে পাকে বা যেগুলো পরে পাকে, বিশেষ করে পরে পাকে এই যে গৌরমতি সবার শেষে বা বাড়ি আম চার যেটা, এর একটু আগে, আর যদি আগে আগে হচ্ছে বাড়ি আম এক যেটা মহানন্দা, এটা লাগাতে পারেন, বা গোবিন্দভোগ, এই আমগুলো যদি লাগান তাহলে হচ্ছে অবশ্যই আপনারা ন্যায্য মূল্য পাবেন, আপনাদের আমের মূল্য পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। তো অঞ্জন বাবু অনেকক্ষণ সময় দিয়েছেন, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও আপনাদের বলছি, আপনারা এই আমগুলো লাগাবেন, লাগালে অবশ্যই ন্যায্য মূল্য পাবেন। ধন্যবাদ।